তো সুযোগ, একটু ফেভারে দেবো না বলো? আমায় নিয়ে লোকে বলে আছি টাকা দোলা। ওচকার রান্না না করলে যা হয়, দেখো কুচিনাটা অন করেনি। হ্যালো বেটুল বেবেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পায়েল দা অ্যাংলেট। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে আমার খুব শরীরটা খারাপ লাগছে, হেডেক হচ্ছে, জ্বর জ্বর লাগছে, তো আমার কিছু খেতে ইচ্ছে করছে না, একটু মাটন খেতে ইচ্ছে করছে। তো আমার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে মাটন নিয়ে চলে এসছে বাড়িতে, এসে আমার কাছে এসে বলছে মাটন নিয়ে চলে এসছি, কিন্তু আমি বলছি যে আমি আজকে রান্না করতে পারবো না, আমার ভীষণ শরীর খারাপ লাগছে। যদিও এটা মিথ্যে, শুধু তোমরা আর আমি জানবো। তো চলো, ও কিচেনের সাথে সাথে চলে গেছে, তো আমরা দেখি এখন ও কিচেনে গিয়ে কী করছে। লেটস গো। কিচেন থেকে গন্ধটাও ভালো আসছে, তার সাথে সাথে আওয়াজটাও খুব ভালো আসছে। তো চলো দেখি ও কিচেনে কী করছে। কি গো, কি করছো? আমি একটু এলাম দেখতে তোমাকে, তুমি কি করছো একা একা? হ্যাঁ, খারাপ তো লাগে, তাই দেখতে এলাম কি করছো। কি করছো? আচ্ছা ও দেখি মাটনে কি কি ব্যবস্থা করেছে। এখানে দেখতে পাচ্ছি মাটনটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছে, হলুদ মশলা, আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ দিয়ে। এখানে আছে হচ্ছে আদা রসুনের পেস্ট। ওরে বাবা, আবার ভাজা মশলা করেছে, গেঞ্জির আবার বুক পকেট। আর দেখি এখানে ও কি করছে। এখানে আছে টমেটো লঙ্কার পেস্টও আছে, আর এখানে ও এখন কি করছে দেখি। ও আলু, আর ও আচ্ছা, আমি গোটা রসুন খেতে ভালোবাসি বলে ও আবার গোটা রসুনও ভাজছে। কি ব্যাপার গুরু, এত ভালোবাসা কোথা থেকে আসছে? এই বাড়িতে আমি না করলে কিছু তো গোটা ধনে কোথায় আছে? আদমি কি শকল আছি না, তো ভগবান কেতা বাতে আছি করনি চি। শরীর খারাপ? তোমার তো আওয়াজ করতে গেছে, হালকা বুঝে গেছে, তো বেশি কথা বলা যাবে না, অল্প অল্প কথা বলি। আরে না না, আমি দেখতে এলাম। আরে কি বলতো, ঘরে একা থাকতে ইচ্ছে করছে না, তো তাই ভাবলাম তুমি কিচেনে কি করছো একটু যাই আর কি, চলে এলাম ওই জন্য। এখন শুয়ে পড়ে থেকে আমাকে রান্নাঘরে পাঠিয়ে এখন তোমার শরীর সুস্থ হয়ে গেল বলো। না দেখো, আমি এসছি তোমার কাছে জাস্ট দেখতে। তুমি তো দেখছিলে বলো আমার কেমন শরীরটা কাঁপছিল, শরীর খারাপ লাগছিল। তুমি দেখো নি বলো আমার কত হেডেক হচ্ছিল, তুমি তো জানো বলো। আবার আবার কিচেনে এসে এইসব পড়ে পড়ে রান্না করে, মহা হচ্ছে হেড কুক, ঠিক আছে? ওই জন্য এইসব পড়ে কিচেনে এসে তো পড়ে রান্না করে। আমরা নর্মাল রান্না করি কি? এমনি নর্মাল রান্না করি, জামাতে মুছি, ওর ওসব ব্যাপার নেই। এত সুন্দর করে সেজে গুজে রান্না করতে আসে, আমাদের মতো কি আর রাঁধুনি বলো যে রোজকার রান্না করতে হবে? যা হোক একটা পরে রান্না করলে হতো। যখন মানুষ কিচেনে দু একবার ঢোকে তখন এইভাবেই ঢোকে, তারপরে ওর লোকজন আমার বলে যে ও হচ্ছে সব করে এই বাড়ি। তো আমি না করলে কিছু হয় না। ওই দেখো ডায়লগ বলছি, গোটা ধরাটা কোথায় আছে? আচ্ছা আমি খুঁজে নেবো, যাও। হ্যাঁ কোথায় আছে খুঁজতে হবে, টাইম লাগবে। কেন খুঁজতে হবে, তুমি জানো না কোথায় আছে? তুমি তো এই বাড়িতে সব দেখাশোনা করে রাখো নাকি, তুমি জানো না? আমি জাস্ট একটু এসছি তোমাকে দেখতে, মানে তুমি একা আছো তো তাই তোমাকে একটু হেল্প করতেও আসিনি, আমি জাস্ট দেখতে এসেছি তুমি কি করছো, তাই ব্যাস দ্যাটস ইট। তেল দিচ্ছে মাটনের মধ্যে, এখন বেশি তেল পড়ে গেছে মনে হচ্ছে। ঠিক আছে কোনো ব্যাপার নয়, রোজকার রান্না না করলে যা হয়। দেখো কুচিনাটা অন করেনি, এই তো বেশ অনেকক্ষণই হয়ে গেল, তো দেখে আসি একবার যে কি করছে। একবার না গেলে আবার বলবে যে আমি যাই না, তো একবার দেখেই আসি, চলো দেখাই কি করছে। কি গো, কি খবর? এই তো রান্না করছো? মশলা মশলা বাসা হয়ে গেছে পুরো মোটামুটি। আহা শোনা তোমার, মাটনটাও আমার উপরে সেদ্ধ হয়ে গেছে। ও বাবা, ফুটো হবে খেলি আর কি। বাবা, আগে মটন সিদ্ধ করে নি তারপরে গিয়ে। আরে পুরো মশলা টশলা কষিয়ে দিয়েছে একদম সুন্দর করে। আরে জিও কাকা ফাটিয়ে দিয়েছো তো, আমার শরীর খারাপ।
আমার সত্যিই শরীরটা খারাপ। তুমি আমার শরীর খারাপ নিয়ে এরকম করে মজা উড়াচ্ছ? হ্যাঁ এটা কি, এটা এগুলো তুমি কি করো? কপাল করে তুমি বলবে আমার কপালে অনেক পিম্পলস হয় সবসময়, এমনি এমনি তো হয় না। তুমি আমার শরীর খারাপ নিয়ে মজা উড়াচ্ছ? এটা কি ঠিক? এটা কি ঠিক? কপাল অনেক চওড়া গো, তোমার কপাল অনেক চওড়া। তোমার শরীর খারাপ নিয়ে মজা উড়াচ্ছি? চার আঙুল নয় আমার কপাল, দেখো তিন আঙুল, ছোট কপাল আমার। শরীর খারাপ নিয়ে মজা উড়াচ্ছি এটা কি ঠিক? তোমার বলে আমার কি কষ্ট হয় না? একদিন একটু কষ্ট হচ্ছে, একটু রান্না করতে বলেছে, শরীর খারাপ নিয়ে মজা উড়াচ্ছে? হ্যাঁ কি অবস্থা, রান্না করতে গেলে ঘাম হয়, হয় ঘাম তো। কি হয়েছে? আমি অসুস্থ, একদিন একটু বউকে করে খাওয়াচ্ছো, বোধহয় আনন্দ করে বলবে যাও গো তুমি শো, আমি রান্না বান্না করে এসে তোমার গা হাত পাটি বেরিয়ে দিচ্ছি। কোথায় বলবে তুমি যাও, আমি গিয়ে গা হাত পা মাথা ফাথা টিপে দিচ্ছি, যাও ভাত ফাত করে একেবারে আসবে, ঠিক আছে? দেখো ও বলছে ও ভাত করতে পারে না, ও হচ্ছে দু বছর, দুই থেকে তিন বছর ও একা থেকেছে, নিজে রান্না করে খেয়েছে, এখন বলছে সেই ছেলেটা সে ভাত করতে পারে না। বাও বাও কে মাঠে, আরে আমি না করতে করতে আমি ভুলে গেছি সব, আমি কি করব, আমি ভুলে গেছি, আমি পারি না এখন। দেখবে আজকের মটনটা অতটা টেস্টি হবে না, আমি আগে যা করতাম এখন পারি না। এসব কোনো কথা, এসব কোনো কথা, আমি পারি না ভাত ভাত করে আসবো, আমার শরীরটা খারাপ না? এখন মদন মিত্র ও লাভলি, তোমাকে ওটাই আমার বলতে ইচ্ছে করছে, ও লাভলি। আমি আবার একটু শুয়ে বসে রেস্ট নি, ততক্ষণ রান্না করবো। খুব সুন্দর গন্ধ হচ্ছে মাটনের, আমি অনেকক্ষণ থেকে ঘরে শুয়ে শুয়ে পাচ্ছি, ইচ্ছে করে উঠে যাইনি আর কি। তো দেখা যাক কি করছে, চলো দেখি। ভীষণ সুন্দর গন্ধ হচ্ছে, মানে অসাধারণ। তো চলো দেখি ও কি করছে। কি গো কত দূর হলো? অলমোস্ট হয়ে গেছে, দেখি কেমন দেখতে লাগছে। ফুটছে একদম টকবক টকবক করে, দেখতেই পাচ্ছো। এখন 10 15 মিনিট লাগবে, এখন ওই কি বলে আলু আর রসুনটা দিয়ে দিই, গোটা রসুনটা আর ভালো লাগছে না। ভালো লাগছে নাকি? একটু রান্নাই তো করছো, এমন করছো যেন কি একেবারে করছো, একটু রান্নাই তো করছো। রান্না করছো, তুমি শরীর খারাপ বলে আমার সাথে যা গেমটা খেললে না, দাঁড়াও আমি খারাপ, আমার শরীর খারাপটা কি এখনো এখনো রং করে যাচ্ছে, মানে জাস্ট তুমি মিথ্যা কথা বলছো আমাকে, মিথ্যে কথা। এই জন্যই তো বলি বাড়িতে এসবগুলো তুমি করো, তুমি পারো, এগুলো করো, বাঙাল ছেলে এগুলো তো পারা উচিত, বাঙাল ছেলে এগুলো তো, তোমার তো হাতের ময়লা, এগুলো তো পারা উচিত। অনেকক্ষণ থেকে দেখাটা কি করছে মনে হচ্ছে, মাংসটা অলমোস্ট রেডি, দেখি মাংসটা কতদূর কি হলো। কি গো রেডি করে ফেলেছো নাকি? কালারটা শুধু দেখো, দেখি তো, ওয়াও মটন পুরো কি হয়েছে দেখো, মটন পুরো তেল ছেড়ে দিয়েছে একদম, দারুণ হয়েছে তো, খিদে পাচ্ছে খুব। ও ভাতও বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি। আসলে এটা একটা ব্যাপার আছে, আমরা দুজনেই হাঁড়িতে ভাত করতে পারি না, কেননা হাঁড়িতে ফ্যান ঝাড়তে আমরা পারি না, তাই আমরা প্রেশার কুকারেই হাঁড়ির মতো করে ফ্যান ঝেড়ে ভাত খাই। তো যাই হোক দেখি মটনটা একটু দেখি, ওয়াও খাওয়াও খাওয়াও তাড়াতাড়ি খাওয়াও, এত শরীর খারাপ। মাটন রেডি,
এত শরীর খারাপ, এখন মাটনের ঝোল না খেলে ঠিক হবো কি করে? আমার প্রচুর শরীর খারাপ, মাটনের দেখেছো তো আমার শরীর খারাপ নিয়ে কেমন করছে দেখেছো তো? এই হচ্ছে হাজবেন্ড দেখেছো তো, এরকমই হয়। তুমি এসো এসে আমার গাহাত পাটি পেরেবে। হ্যাঁ এসো, শরীরটা খারাপ আছে, যদি গাহাত পাটি না দেয় তাহলে আমার শরীরটা ঠিক হবে কি করে বলো? তার জন্যই বলছি তো, দেখি মাটনটা করার পর টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন লাগছে। তোমার জন্য ভাতটাও আমি রেডি করে দিয়েছি, দেখো ভাতটাও হয়ে গেছে। কমিয়ে দাও ওটা, জানো তো না সব কিছু শেখাতে হবে, কমিয়ে দাও। ঠিক আছে, দেখি মাটনটা কেমন হলো, খেয়ে আমি তারপর তোমাদেরকে জানাবো এটা সত্যিই ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। চলো ভিডিওটা কন্টিনিউ করো, দেখি কি হয়। আসবে কি মাটনটা, দেখি কি হচ্ছে। ওই যে দেখো, আবার আদর করে মাটনটা নিয়েও চলে এসছে। আহারে আজকে আমার কি কপাল রে ভাই, কি কপাল রে ভাই, ভাই রে ভাই, ভাত আর ভাত আর মাটন, ওরে বাপ রে বাপ, গরম ভাত আর মাটন, ভাই রে ভাই। শরীরটা মাঝে মাঝে খারাপ হওয়াই উচিত রে। কি খারাপ হয়েছিল শরীরটা আজকে? শরীরটা মাঝে মাঝে খারাপ হওয়াই উচিত। তো চলো এখন মাটনটা আমি টেস্ট করে দেখি যে কেমন লাগছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আমি দেখি মাটনটা কেমন হয়েছে। ভালো হলে তো আমি ভালো বলবো, আর খারাপ হলে অবশ্যই আমি খারাপ বলবো। খারাপ হলেও ভালো বলতে, না 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 না, কিন্তু আমি কি করবো, আমি অনেস্ট রিভিউ দেবো না যে ভালো না খারাপ। তুমি অন্যরকম রেসিপি করেছো তো অন্যরকম রেসিপির জন্য ভালো না খারাপ আমি অনেস্ট রিভিউ দেবো, আমি অনেস্ট রিভিউ দিতে পারি। তো চলো দেখা যাক কি হচ্ছে। ওকে ওকে ওকে, তো চলো দেখি টেস্ট করে মাটনটা কেমন হয়েছে। আল হাবিবি, তো কেমন হয়েছে ম্যাডাম, একটু খেয়ে বলো। মাংসটা খুবই নরম হয়েছে, একদম ভেঙে গেল, আমি এখানে ভাঙলাম, তোমরা দেখো, এই যে দেখো পুরো নরম মাংস। আমি আর ওয়েট করতে পারিনি, ভাতও মেখে ফেলেছি। তো আমি একটু মাংস নিয়ে এবার একটু ভাতের সাথে মাখিয়ে একটুখানি তার সাথে এই যে রসুন বানিয়েছে, রসুনটা একটুখানি বের করে এখান থেকে একবার একটু টেস্ট করে দেখি কেমন লাগছে। বলতে চাই না ভালো, আর সত্যিই ভালো হয়েছে, আমার কিছু করার নেই, অসাধারণ খেতে হয়েছে। সব থেকে ভালো এই মাংসটা, দেখো পুরো স্পঞ্জের মতো হয়ে গেছে, নরম একদম, পুরো স্পঞ্জের মতো নরম হয়ে গেছে। একটা ফ্লেভার আছে না, সেরকম একটা পুরো ফ্লেভার আসছে, দারুণ খেতে লাগছে, দারুণ। তুমি একটু খেয়ে দেখো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি নিজেকে খাওয়াতে কাজ স্টপ করতে পারছি না, তো আমরা খাই। যদি তোমার মনে হয় যে ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক আওয়ার ভিডিও, আর মনে রেখো যদি তোমাদের রেসিপিটা চাই নিশ্চয়ই কমেন্টে জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সো আমরা এখন খাই, বাই।